সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরায়েলকে পিঠ চাপড়াবেন না পশ্চিমাদের প্রতি এরদোগানে হুঁশিয়ারি ইসরায়েল হিসবুল্লা সংঘাত কেন পরিস্থিতি আগের চেয়ে বিপজ্জনক হতে পারে গাজার বেসামরিক এলাকায় চব্বিশ ঘন্টা ধরে ইসরায়েলের নৃশংস হামলা শিগগিরই বিনা শর্তে পুরোপুরি সিরিয়া ত্যাগ করা উচিত মার্কিন সেনাদের বলছে ইরান রাশিয়ার হুমকির মুখে ইউরোপে সামরিক তৎপরতা রাশিয়ায় নিষিদ্ধ হল আশি পশ্চিমা সংবাদ মাধ্যম এবং কে নিয়ে থামছে না বিক্ষোভ নিহত বেড়ে তেস দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য ইসরায়েলকে পিঠ চাপড়াবেন না পশ্চিমাদের প্রতি প্রতি হুঁশিয়ারি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনার জন্য জন্য ইহুদিবাদী ইসরায়েলের সমর্থন ব্যক্ত করা থেকে দূরে থাকার দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান তিনি বলেছেন এই ধরনের যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে এরদোগান বুধবার বলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন লেবাননের দিকে নজর রাখছেন এবং আমরা দেখতে পাচ্ছি পর্দার আড়ালে থাকা পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে পিঠ চাপড়াচ্ছে এমনকি তাদের সমর্থন করছে এর দোকান বলেন নেতানিয়াহ মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করছেন এবং এই ধরনের পরিকল্পনা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে গত সোমবার নেতানিয়াহু বলেছেন আর গাজা এখন সবচেয়ে জটিল অভিযান পরিচালিত হচ্ছে এবং এরপর সেনাদেরকে উত্তর সীমান্তে মোতায়েন করা হবে এর কয়েকদিন আগে ইসরায়েলের বর্ব সামরিক বাহিনী জানিয়েছে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে ইসরায়েলের ঘোষণার পর হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন এহুতিবাদীরা জানে এই ধরনের যুদ্ধের পরিণতি কী এবং তাদের জন্য কি অপেক্ষা করছে তিনি আরো বলেন ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে ইসরায়েলের ভেতরে কোন নিরাপত্তার জায়গা থাকবে না ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত কেন পরিস্থিতি আগের চেয়ে বিপজ্জনক হতে পারে

দেশটির বৈদ্যুতিক লাইন ব্যবস্থায় ইতিমধ্যে বিকল হয়ে পড়েছে এটি কোনো মতে কাজ করছে কয়েকটি সুনির্দিষ্ট বিমান হামলা সহজে এটিকে শেষ করে দিতে পারে তবে দিনের মধ্যে ক্ষমতা অবশ্য দীর্ঘ প্রয়োজন কেননা সেই যুদ্ধের পর থেকে লেবাননে সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে আবার একটি যুদ্ধযুদ্ধ খেলার পরিকল্পনা করছে ইসরায়েল পিছিয়ে হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে তারাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি অনুমান অনুসারে গোষ্ঠীটির অস্ত্রাগারের মধ্যে অন্তত এক লাখ পঞ্চাশ হাজার ক্ষেপণাস্ত্র রকেট রয়েছে মধ্যে অক্টোবর থেকে এ পর্যন্ত সেগুলোর মধ্যে পাঁচ হাজারটি নিক্ষেপ করেছে হিজবুল্লাহ যার অর্থ গোষ্ঠীটির অস্ত্রাগারের বেশিরভাগ অংশই অক্ষত রয়েছে গত সপ্তাহে একটি বকফৃতায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এমনটাই বলেছিলেন সিএনএন জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামলার પારદર્শিতা ইসরায়েলি কর্মকর্তারা অবাক হয়েছে এর মধ্যে সীমান্তে ইসরায়েলের নজরদারি আউটপোস্টে নিয়ন্তান্ত্রিকা নিহুত হামলা আকাশে ইসরায়েলের ড্রোনগুলোকে গুলি করা এবং ইসরায়েলের আয়রন ডোম ব্যাটারি ও ড্রোন বিরুদ্ধে প্রতিরক্ষাগুলোতে আঘাত করার দক্ষতা অন্যতম তবে ইসরায়েলের জন্য সম্ভবত সবচেয়ে বড় আশ্চর্যের ঘটনা ছিল অনলাইনে হিজবুল্লাহ প্রকাশিত 9 মিনিটের ড্রোন ফুটেজ ওই ফুটেজের দেশে উত্তর পূর্বাঞ্চলে হাইফা শহর এবং এর আশপাশে অত্যন্ত সংবেদনশীল বেসামরিক ও সামরিক অবকাঠামোর চিত্র দেখানো হয় গাজার বেসামরিক এলাকায় চব্বিশ ঘন্টা ধরে ইসরায়েলের নৃশংস হামলা গাজার বেসামরিক এলাকায় গত চব্বিশ ঘন্টা ধরে ভয়াবহ নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার সাতাশে জুন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আল জাজিরার গাজা সংবাদদাতা জানিয়েছে গত চব্বিশ ঘন্টা ধরে গাজার প্রাণকেন্দ্র উত্তর ও দক্ষিণে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় জেট ও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েল এতে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আরও অনেকে আহত হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে একই সময় ইসরায়েলের স্থল সেনারা রাফায় পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে সেখানে তারা অনেক আবাসিক ভবন দিয়েছে সূত্রটি আরও জানিয়েছে ইসরাইলি বাহিনী গত রাত থেকে সহিংস অভিযান চালিয়ে অধিকৃত পশ্চিম তীর থেকে এক নারী শিক্ষার্থীর জনকে করেছে আল জাজিরা জানিয়েছে গত সপ্তাহের মাত্র তিন দিনে ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে কমপক্ষে একশো তেরোটি অনুসন্ধান ও গ্রেপ্তার অভিযান চালিয়েছে এছাড়া বিশ থেকে তেইশে জুন ওই পর্যবেক্ষণ সময়কালে অন্তত আশি জন ফিলিস্তিনিকে আটক করেছে শিগগিরই বিনা শর্তে পুরোপুরি সিরিয়া ত্যাগ করা উচিত বলছে ইরান ইরান সিরিয়া থেকে শিগগিরই মার্কিন সেনাদের নিঃশর্ত প্রত্যাহারের উপর জোর দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে অথচ মার্কিন সরকার বিরতিহীনভাবে দুটি করে চলেছে সিরিয়ার নানা সম্পদ পার্স জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি গত মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সিরিয়া থেকে শিগগিরই এই বিনা শর্তে সব মার্কিন সেনা সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন এবং সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিষয়টি জরুরি বলে উল্লেখ করেছেন ইরানেই বলেছেন মার্কিনিরা সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে জিহাদন নুসরার মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিরিয়ার জনগণের তেল ও অন্যান্য সম্পদ লুট করছে ইরানি কূটনীতি কারও বলেছেন মার্কিন সরকার সহ কোন কোনো পশ্চিমা সরকার সিরিয়ার সংঘাতগুলো দীর্ঘ করার জন্য দায়ী কারণ এই সরকারগুলো সিরিয়ার জনগণের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা ঐক্য ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাকে সবার দায়িত্ব হিসেবে জোর দিয়ে বলেছেন সন্ত্রাস দের বিরুদ্ধে লড়াই, বিদেশীদের दखলদরিতে এবং অবৈধ নিষেধাangga থেকে উদ্ভূত অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে সিরিয়ার জনগণকে পরিত্যাগ করা আন্তর্জাতিক সমাজের উচিত নয়। সিরিয়া অবৈধভাবে অবস্থানরত সব বিদেশী সেনাদের দেশে ভখণ্ড থেকে প্রত্যাহারের উপর জোর দিয়ে ইরানি বলেছেন। ইরান সিরিয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং সেখানকার বেসামরিক জনগণের উপর গুরুত্বপূর্ণ অবকাতমগুলোর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরান সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ বলে তিনি মন্তব্য করেন আর জাতিসংঘের নিযুক্ত ইরানের স্থায়ী দূত আরও বলেছেন রাজনৈতিক প্রক্রিয়া ছাড়াও সিরিয়ার পুনর্গঠন ও বিদেশ থেকে সিরীয় শরণার্থীদের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন এবং ঘরোয়া পর্যায়ে শরণার্থী হওয়া সিরিয়াদের নিজ নিজ অঞ্চলে পুনর্বাসনের মতো ক্ষেত্রগুলোতে আন্তর্জাতিক সহায়তার প্রচেষ্টা অব্যাহত থাকা জরুরি রাশিয়ার হুমকির মুখে ইউরোপে সামরিক তৎপরতা রাশিয়া বেলারুশ সীমান্তের বিরুদ্ধে জোরালো প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলতে চায় ইউরোপের প্রতিবেশী দেশগুলো এখনই নেটো সদস্য হতে না পারলেও ইউক্রেনের সঙ্গে সেতু বন্ধন করার সম্ভাবনা রয়েছে ইউক্রেনের উপর চলমান রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ইউরোপের কিছু দেশ নিজস্ব নিরাপত্তা আরো জোরালো করতে ইউরোপীয় স্তরে বিশেষ প্রস্তুতির ডাক দিয়েছে রাশিয়া তার সহযোগী দেশ বেলারুশের স্থল সীমান্ত বরাবর ইউর বিশেষ প্রতিরক্ষা বলয় সৃষ্টির প্রস্তাব দিয়েছে পোল্যান্ড লিথুয়ানিয়া লাটভিয়া ও অ্যান্টোনিয়া শুধু সামরিক হস্তক্ষেপ Bye. রাশিয়া সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে অন্যান্য ক্ষতিকর কার্যকলাপ চালাতে পারে বলে এই দেশগুলি করছে। শুক্রবার ব্রাসেলসে সম্মেলনে সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে যাচ্ছে। সুরক্ষার এমন সামরিক গড়ে সব সদস্য দেশের আর্থিক সহায়তার প্রয়োজন হবে সামরিক প্রস্তুতির পাশাপাশি হাইব্রিড নাশকতার রূপ মোকাবেলার প্রয়োজন হবে সামরিক প্রস্তুতির পাশাপাশি হাইব্রিড নাশকতার নানারূপ মোকাবেলার ব্যবহার প্রয়োজন বলে মনে করে পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো খবর ছড়ানো সাইবার হামলা অর্থনৈতিক চাপ ও জোর করে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেলে দেওয়ার মতো পদক্ষেপের আশঙ্কা করছে এই দেশগুলি কয়েকজন ইউ কূটনৈতিক সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন রাশিয়া বেলারুসের সঙ্গে প্রায় সাতশো কিলোমিটার দীর্ঘ সেই সীমান্তে সামরিক অবকাঠামো গড়ে তুলতে আনুমানিক আড়াইশো কোটি ইউরোর প্রয়োজন হবে এখনো পর্যন্ত ইউ রাষ্ট্রজোট হিসাবে প্রতিরক্ষার ক্ষেত্রে এত বড় তৎপরতা দেখায়নি শীর্ষ সম্মেলনের এজেন্ডায় বিষয়টি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ্য এর আগে গ্রিস ও পোল্যান্ড ইউ স্তরে ইসালে আয়রনডোমের আদলে এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল পোল্যান্ড ও বাল্টিক নেটোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইউ স্তরের আরও মজবুত করার প্রস্তাব রেখেছে ইউক্রেনের করছে। ইউক্রেনের সঙ্গে ইউর এক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হতে পারে নেটোর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনে আসন্ন শীর্ষ সম্মেলনেও রাশিয়ার হুমকির মুখে ইউরোপের প্রতিরক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে ধরে নেওয়া হচ্ছে নিউ ইয়র্কের টাইমস ফ্রান্সের সূত্র অনুযায়ী ইউক্রেন এখনই পূর্ণ সদস্যপদের পথে এগোনো সুযোগ না পেল সে দেশের সঙ্গে নেটো সমন্বয় বাড়াতে এক বিশেষ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি চলছে এর আওতায় নেটো দেশগুলির দ্বিপাক্ষিক সহায়তার মধ্যে আরও সমন্বয়ের লক্ষ্যে এক কেন্দ্রীয় কাঠামো গড়ে তোলা হবে ফলে ইউক্রেনে অস্ত্র সামরিক সরঞ্জাম ও সামরিক প্রশিক্ষণের চাহিদা মেটাতে নেটো ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে রাশিয়া নিষিদ্ধ হলো আশি পশ্চিমা সংবাদ মাধ্যম মস্কোর অভিযোগ দীর্ঘদিন ধরে এসব সংবাদ মাধ্যম রাশিয়া বিরোধী খবর প্রচার করছে এবং ভুল তথ্য দিচ্ছে এই সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ নিয়ে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে ইউক্রেনের সংঘাতকে যুদ্ধ বলতে রাশিয়া সালে ২৪ এই সংঘাতের শুরু থেকেই মস্কো একে বিশ্ব সামরিক অভিযান নামে আখ্যায়িত করে আসছে কেউ একে যুদ্ধ বলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে পশ্চিমা অধিকাংশ গণমাধ্যম একে যুদ্ধ বলছে এর আগে বেশ কিছু স্বাধীন রুশ সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মস্কো প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে মুখ খুলে গণমাধ্যম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও গুঞ্জন রয়েছে মঙ্গলবার রাশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত মে মাসের একটি ঘটনার প্রতিক্রিয়ায় সিদ্ধান্ত নিয়েছে মস্কো ওই মাসে ক্রেমলিনের হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ইউ চারটি সংবাদ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সে সময় ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছিল মস্কো বন্ধ করা গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে ফরাসি সংবাদ সংস্থা এপি জার্মানির স্পিগল স্পেনের এলস প্যারিস অস্ট্রিয়া ইতালি ইতালির জাতীয় সংবাদ সংস্থা ও পলিটিকো কেনিয়ায় থামছে না বিক্ষোভ নিহত বেড়ে তেইশ নাইরোবিতে বিক্ষোভে এক পুলিশ সদস্য কাদানে গেছে নিক্ষেপ করেছেন ছবি আল জাজিরা কেনিয়ায় গত মঙ্গলবার শুরু হয়েছে বিক্ষোভ এখনও থামছে না ইতোমধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তেইশ বিক্ষোভকারী আহত হয়েছেন দুই শতাধিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে কাদানি গ্যাস ছাড়াও রাজধানী নাইরোবিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেটে নিক্ষেপ করেছে রাজধানী নাইরোবিতে বার্তা সংস্থা রয়টার্স স্থাপন করে একটি লাইভ ভিডিও ফিডে রাস্তায় কাদানি গ্যাসের ধোয়া সহজে দেখা গেছে ভিডিওতে বিক্ষোভকারীদের রাস্তায় জড়ো হতে দেখা গেছে রাস্তায় খুব বেশি যানজট নেই দোকানপাটও বন্ধ প্রসঙ্গত করবারানোর বিতর্কিত আর্থিক বিল পার্লামেন্টে পাশের প্রতিবাদকে নিয়ে মঙ্গলবার ব্যাপক সহিংস বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ এরপর পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা এরপর প্রেসিডেন্ট সেই বিলে করার ঘোষণা তিনি আইনে পরিণত হবে, তবে প্রেসিডেন্টের ঘোষণার পরও থামছে না বিক্ষোভ এবার প্রেসিডেন্টের উত্তর পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।